everyone, welcome to my YouTube channel. It's me Shwan from Bangladeshi Travel Show. Now I am traveling to Karnapoli Tea Estate. So bondhura, amra jacchi ajke Karnapoli Tea Estate Chattogram e. Chattogram er ekti ki bolo, amar sathe ache Shapin, amar cousin, dekhen. Hello, assalamu alaikum. Ami Shakrul Imran. Khub slim smart ekjon boy. Hey, ei dekhi bolo tumi. Dekhen boy, dekhi dekhen apnara, khub sundor. Are, dino era pagal hoye gechhi. আজকে আমরা যাচ্ছি খাগড়াছড়ি রোডে, যেটা অবস্থিত খড়িকছড়ি বিবিরহাটে, যেগুলি চা বাগান, এটা বাংলাদেশের সর্ববৃহতের মধ্যে দ্বিতীয়তম স্থান অধিকার করছে। তো এখন ভিডিওটি এনজয় করুন এবং সামনের দিকে এগিয়ে যান। সো গাইস, আমরা এখন গাড়িতে উঠবো, তো আমরা রওনা দিব এখান থেকে। আমাদের যাওয়ার সময় হচ্ছে আপনার দুই ঘন্টার মধ্যে আমরা যাই পৌঁছে যাব। আজকে ব্লগটা কিন্তু 3 দিন ব্যাপী হবে, তো বন্ধুরা দেখতে থাকুন আমার ব্লগটি। তো বন্ধুরা, আমরা এখন আমরা কর্ণফুলি টি এস্টেট যাওয়ার জন্য গাড়ি ঘুরতে আসছি এখানে। এখান থেকে আমরা লোকাল গাড়িতে যাচ্ছি, আজকে প্রাইভেট গাড়ি হবে না। তো গাইজ, দেখতে থাকুন আমার ব্লগ ফোর। তো ব্লগ ফোর দেখতে দেখতে ব্লগ ফোর চলে আসলাম। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন ব্লগ যাচ্ছেন আপনারা। আপনারা জানেন আজকে 16 ডিসেম্বর, 16 ডিসেম্বরের উদযাপনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে আমাদের সাথে যারা রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট এবং বিএনসিসির সদস্যরা আছে, তাদেরকেও বিশেষভাবে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের দিনের জন্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্লগ ফোর। তো আজকের ব্লগটার দায়িত্ব আমি শাপিনকে দিয়ে দিলাম, ও এখানকার পরিচিত ব্যক্তি। তো এইটা ব্লগটা আজকে ও করবে, তো আপনারা ও ব্লগটা দেখতে থাকুন।
সামনে হালকা স্লোতে চালাই। এই ভিউটা নিন, এটা হচ্ছে ফিউ ফ্যাক্টরি, ফ্যাক্টরি এলাকা, ফ্যাক্টরি এবং অফিস এলাকা। আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, প্রথম বাংলোই হচ্ছে ঢুকার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন সাহেবের বাংলো, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের বাংলো, সামনে ম্যানেজারের বাংলো পড়বে, ম্যানেজার এবং ডাইরেক্টরের বাংলো। আপনারা চা বাগানের ভিউটা দেখুন, সামনে এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ম্যানেজার এবং ডিরেক্টরদের বাংলো, যেখানে ম্যানেজার এবং ডিরেক্টরদের বাসভবন যেটাকে বলা হয়। যে বাংলোতে আছি তা প্রায় ফ্যাক্টরি থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে অবস্থিত, তো আমাদের সাথে থাকুন। ব্রেকের আন্ডারে, তো যার কারণে ব্রেকের সুবিধাসমূহের মধ্যে বাংলো সিস্টেম এবং হাসপাতাল এবং অন্যান্য সুবিধাসমূহ দেওয়া হয়েছে। এখানে দেখুন সামনে হাসপাতাল বলতে ব্রেকের হাসপাতাল এবং অন্যান্য চা বাগানের সমস্যাগুলো আছে, হাসপাতাল ভবন এবং সাহেবদের বাংলো।
সামনে এই সাইডে লেবার কলোনির দিকে যায় রাস্তা, আর যে সিলিংয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে বাংলোর রাস্তা। আমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং অন্যান্য ম্যানেজাররা যারা ওখানে থাকে, তো আমরা এখন উঠতেছি। এক পাশে চা বাগান, অন্য পাশে রাবার বাগান, দেখতে পাচ্ছেন জিনিসগুলো, রাবার গাছ সেগুলো সব। এইগুলো হচ্ছে রাবার গেলে কালেকশন করার জন্য যে পট দেওয়া হয় সেটা, কালো কালো এই পট। এটা তো পিছনের সাইড, বাংলা পিছন থেকে যায়। তো গ্যাস, মাত্র ঘুম থেকে উঠলাম, তখন ঘুমাইছিলাম, তো আমরা এখন বাগানটা ঘুরতে বাইর হয়েছি। তো আমার সাথে আছে শাপিন, আমার কাজিন, খুবই একজন স্লিম স্মার্ট বয়, সীমান্ত পাত্রী। সময়টা 3:23, দেখতে পাচ্ছেন আপনারা, সময়টা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখুন বিকালবেলা বাইরে হয়ে গেছে, তো বাগানের সিনারিগুলো আপনারা দেখুন। যে এটা বাংলোর আশেপাশের এরিয়া, জাস্ট নিচে দেখতে পাচ্ছেন আপনারা। সো গাইস, এটা হচ্ছে বাগানের নিচের দিকটা, একদম চতুর্দিক থেকে পাহাড়টা আসে আপনার নিচের দিকে নামি গেছে, একদম ফুল সিনারিটা একটু দেখেন। চুপ থাকুন, কি কথা বলবো। সো গাইস, এটা হচ্ছে যে আপনার বাগানের ফুল ভিউটা, খুব একটু নাইস। আর এক পাশে হচ্ছে যে আপনার কি, এটা রাবার বাগান, রাবার বাগান। দেখতে পাচ্ছেন আপনারা, চা পাতা তোলা হচ্ছে এখান থেকে। আপনার আমার হাতের ডান পাশে হচ্ছে রাবার বাগান, বাম পাশে হচ্ছে যে আপনার টি গার্ডেন, দুটোর কম্বিনেশনে খুব একটা জোস হয়। সবুজ, একদম পুরো সবুজ। এটা হচ্ছে যে আমার কাজিন, খুব একটু মিষ্টি মেয়ে। এখানে আপনারা একটা সিস্টেম করে রাখছি, এটা দেখায় আপনাদেরকে আমার গাছ থেকে রাবারটা কিভাবে সংগ্রহ করা হয়। এখানে 7:30 বা 8 দিকে আসলে তখন দেখা যায় যে ছেলে কতগুলো আসে এখানে রাবার তুলতেছে, কোটাগুলো যেগুলো দেখা যাচ্ছে এখানে রাবার পরে যে কেটে কেটে রাখছে। রাবার গুলো খাওয়া, আপনাদেরকে একটা কথা বলা হয়নি, আমি আমার চ্যানেলের নামটা পরিবর্তন করছি, নতুন নাম দিচ্ছি হচ্ছে যে বাংলাদেশি ট্রাভেল শো। অনেকে চ্যানেলটা খুঁজে পাচ্ছিল না, তাই নামটা দিয়ে দিলাম। আশা করি এক সপ্তাহের মধ্যে আপনারা ইউটিউবে পাবেন সার্চ দিয়ে। এখন আমরা আপনার ঢালুতে নামতেছি।
আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথায় কোথায় আপনারা ব্লগ চাচ্ছেন। এখনো বেশি বেশি কমেন্ট আসছে না, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। উপরের দিকে আবার চা বাগানটা উঠছে, আমার কাজিন সারাক্ষণই মোবাইল টিপে, আমরা ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে বসে। কেমন আছো শাপিন? কথাবার্তা তো মনে থাকে না। আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি, এটা কি রেস্ট্রিক্টেড না এটা পাবলিক? তুই বাগান? হ্যাঁ রেস্ট্রিক্টেড, অবিয়াসলি রেস্ট্রিক্টেড, কিন্তু এখানে পাবলিক ভিউ এর জন্য যে সিস্টেমটা আছে আর কি, যে বাইরে থেকে যদি কোনো রকমের ইয়ে আসে তাহলে তারা নিজেদের ইয়াতে তারা দেখতে পারে, তারা ঘুরে চালিয়ে। আচ্ছা আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা কি? এগুলো দুর্গাপূজার মূর্তি, এখানে ভাষা দেওয়া ছিল এই কারণে এগুলো এখানে পড়ে আছে মূর্তির ভাষাই নেই। হ্যাঁ হ্যাঁ যাবো। আর এটার এরিয়াটা আমি গুগল ম্যাপে দিয়ে দিয়েছি, আপনারা এটা ছিল না আমি অ্যাড করে দিয়েছি। আচ্ছা আমি লিঙ্কটা দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে। বাংলাদেশে খুবই একটি বড় চা বাগান, একটা প্রতিষ্ঠান এখানে। অনেক বড় আপনার এটা বিস্তৃতি, খুবই বড়, এটা আপনার যাই শেষ করা যাবে না। বাগানে প্রায় তিনটা থেকে চারটা ডিভিশন আছে, এই ডিভিশনটার এক একটা ডিভিশনের সাইজ যদি আমরা ঠিক শিওর জানি না, তবে যতটুকু আছে এটা বিশাল বড়। হ্যাঁ এটা সাপের খোল, সাপের খোল দেখতে পাই আমি, কিন্তু খুবই ভয় পাইলাম। এখানে তো সাপ আছে, এখানে সর্বোচ্চ রেকর্ড হচ্ছে প্রায় 18 ফুট লম্বা অজগর পাওয়া গেছিল এই বাগান থেকে। এখানে কি আপনি সমতলে চাঁদটা শুনতে? আমি কথা বলতেছি, এটা আমার এক্সপেরিয়েন্স থেকে বলতেছি, এটা আমি তখন মনে হয় ক্লাস 3 বা 2 তে ছিলাম, তো সরি অ্যাকচুয়ালি 1 এ ছিলাম, ক্লাস 1 এ পড়তাম। তো এখন আমি ইন্টার ফার্স্ট সেমিস্টারে পড়তেছি কলেজের, তো সেই আপনারা তাহলে হিসাব করে বলতেই পারতেছেন যে এটা কত আগের কথা। এমনিতেও বাগানে এর পরেও অনেকগুলো সাপ ধরা পড়ছে, মানে ছোট চা গাছ যেগুলো উৎপন্ন হয় আর কি। আচ্ছা গাছগুলোর একটার বয়স কত বছর হতে পারে? যদি পিওর গাছ হয় তাহলে এগুলোর বয়স প্রায় 100 বছর হয়, যেগুলোকে মাদার ট্রি যেগুলো বললাম এই মাদার ট্রি এর বয়স প্রায় 100 বছর। এরা এই গাছগুলো প্রত্যেকটা 100 বছর করে বাঁচে, কিন্তু বর্তমানে যে সমস্ত আপনারা তো জানেনই কোন জিনিসে ভেজাল নেই, অবশ্যই ভেজাল আছে, ওষুধ কর্ম এই সমস্ত জিনিস যেগুলো ব্যবহার করা হয়, পেস্টিসাইড উইডিসাইড এই সমস্ত জিনিসগুলোর ভিতরে ভেজাল, এটা তো স্বাভাবিক স্বাভাবিক। আর এই জিনিসগুলোর কারণে এই চা গাছের বয়সও আস্তে আস্তে কমছে। যেমন এক সময় ছিল যে যেগুলো একেবারে পিওর গাছ
সেগুলোর বয়স হচ্ছে 100 বছর বা তারও বেশি, কিন্তু এখন যে সমস্ত গাছগুলো আছে সেগুলোর বয়স মানুষের বয়সের মতো 60-70 বা 50-এর মতো। তো এটা আপনারা বুঝতেই পারতেছেন যে মানে কী ধরনের এই ঝুঁকিটা পড়ছে আর কি, এখানে কী ধরনের পরিবর্তন আসছে। আচ্ছা, এই বাগানের মাঝে মাঝে গাছগুলো দেখতে পাচ্ছি, এগুলো কী গাছ? এগুলা সাধারণত এগুলোকে ধৈঞ্চা বলা হয়। ধৈঞ্চা হচ্ছে যে এক ধরনের সার হিসেবে, এগুলো যখন মরে মরলে এগুলা সারের কাজে যায়, সেগুলোকে সবুজ সার বলা হয়। আর এটা কি চা গাছের মধ্যে দেওয়া হয়? এগুলো পরে চা গাছের ভিতরে দেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে যখন চা গাছের নিচ থেকে আস্তে আস্তে মরে মরে আসে চা গাছগুলা, তো নিচে নিজে নিজেই চা গাছটা মরে নিজের ফাটি যায়, যার নিচেই নিজেই হয়ে যায়। এই ড্রেনগুলো মানে করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য? পানি নিষ্কাশনের জন্য অবশ্যই। সো গাইস, আমরা একদম শীর্ষে চলে আসলাম। এখান থেকে সব চা বাগান দেখা যাচ্ছে। এটা শুধু ডিভিশনের একটা অংশ মাত্র, এটা একটা ডিভিশনের অংশ। ফেনুয়া ডিভিশন, ফেনুয়া ডিভিশন, কর্ণফুলী টি এস্টেট। এখানে ফেনুয়া ডিভিশনের, এটা ফেনুয়া ডিভিশনের আপনার একটা বর্ণনাটা দেওয়া আছে। এটা কী লেখা আছে একটু বলো তো। এটা হচ্ছে লেখা আছে এখানে, ফেনুয়া ডিভিশন সেকশন 24A(b), এ হচ্ছে এই সাইডেরটা, বি হচ্ছে ওই ব্লক। এখানে বিভিন্ন ব্লক সম্পর্কে দেওয়া আছে। YOP 2003 মানে ইয়ার অফ প্লান্টেশন, এটা হচ্ছে 2003 সালে বপন করা হয়েছে। এরিয়া 20.50 হেক্টর, 2.50 হেক্টর। ভ্যারাইটি BT2 TV 20 23। এটা হচ্ছে চা গাছের দুইটা জাত। সো এখানে আপনারা বুঝতে পারছেন যে এখানে দুই ধরনের জাত আছে। আর B1 একটা আছে, কলোনাল সিডিং, যা হচ্ছে যে বীজের যেগুলোকে বলা হয় গাছের যে চারাটা, চারা হচ্ছে B1। আর ইল্ড হচ্ছে প্রতি, এখানে কেজি হিসাবটা দেওয়া নাই, কারণ একবার একটা হয়, এক এক রকম হয় সেজন্য। আর এই পাশে সেক্টর হচ্ছে যে, এটা হচ্ছে সেকশন এ আর ডিটেলস, যেখানে বলা হইতেছে যে এটা 2000, এই সাইডের ব্লকটা করা হয়েছে 2004 সালে, 11 হেক্টর, এটা 11 হেক্টর, এই পাশেরটা 11 হেক্টর। আর ভ্যারাইটি এখানে B2 TV 23 আর B1 কলোনাল, এগুলো আছে। ক্লোনাল বলতে বোঝাচ্ছে এগুলো থেকে ক্লোন করা যাবে, মানে এগুলা ডুপ্লিকেট যেটাকে বলা হয়, যে মানে এক গাছ থেকে আমরা কেটে, এই যেমন সাপোজ এখানে এই গাছটার এই অংশটাকে কেটে, আমি আবার একটু দেখো চাইলে এখানে এরকম একটা জোড়া জয়েন্টের অংশকে কেটে, এখানে যেরকম জয়েন্ট আছে এরকম একটা জয়েন্টকে কেটে কলম বলে আর কি, কলম করে দিতে পারবো অন্য আরেকটা গাছে, অন্য আরেকটা চা গাছে বা অন্য আরেকটা গাছে অ্যাড করে দেওয়া যায়। তো এটাকে আগে আমাদেরকে গাছের ধরন বুঝতে হবে। যেমন এটা হচ্ছে চা গাছ, এখানে চাতে আমরা জানি যে ক্যাফেইন আছে, ক্যাফেইন নামের একটা উপাদান আছে। তো যেই অন্য যে গাছটাতে আমরা প্ল্যান্টেশনটা করব, সেই গাছটাতে অবশ্যই ক্যাফেইন নামক জিনিসটা অবশ্যই থাকতে হবে। ক্যাফেইন নামের এই উপাদানটা অবশ্যই থাকতে হবে, না থাকলে হবে না। এটা আরও ডিটেলসে জানা হয়, অনেকে জানে, আমি যতটুকু জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তাই না? হ্যাঁ,
না হাফ টাইম না, অ্যাকচুয়ালি এখন কাজ শেষ, এখন জাস্ট তুলফি তলফা গুছাই আছে, এটাকে বলা হয় আর কি বাড়িতে যাওয়ার পালা। আপনার এখানে একটা ট্রাক্টর দাঁড়িয়ে আছে, এখানে আপনার চা পাতাগুলো মানে এখানে নিয়ে যাবে, তাই না? এখানে ও আগে ওজন করবে, ওজন করার পরে এটাকে ফ্যাক্টরিতে ঢুকাবে। আর এরা যারা আছে চা পাতাগুলো লোড করার পরে ওই যে কর্মচারী, ওরাও উঠে যাবে একসাথে ট্রাক্টরের সাথেই, বাস ওরা চলে যাবে, তখন তো একদম ফাঁকা হয়ে যাবে। জি অবশ্যই, এটা তো সবসময় চলে না, অবশ্যই ফাঁকা তো হবেই। আছে এখানে তো আপনার চা পাতার গাছ অনেক, কি বলবো, এটা তো একটা বাগান। দশটারা নিচের দিকে নামছে, আবার এটা উপরের দিকে উঠছে একদিক দিয়ে, আবার আরেক দিকে নিচের দিকে চলে গেছে। সো গাইস, আমরা এখন বাংলাতে ফিরে যাচ্ছি। সো কালকে না দেখাবো আমরা ইন্ডাস্ট্রি মানে ফ্যাক্টরিটা, চা ফ্যাক্টরিটা আমরা কালকে দেখাচ্ছি। সো আজকে তার হচ্ছে না, বিকেল হয়ে গেছে, ফ্যাক্টরি বন্ধ। ফ্যাক্টরি বন্ধ না মানে এখন অফ হয়ে গেছে আর কি, এখন কাজকর্ম সব অফ, মানে এখন ফ্যাক্টরিতে জেনারেটর চলবে, জেনারেটর জেনারেটর যেগুলো আছে অফিস লাইন এগুলো চলবে। সো গাইস কালকে সকালবেলা দেখাচ্ছি আমরা। গাইস এখন রাত্রিবেলা, সো আমরা এখন ক্যাম্পায়ারিং করতেছি। তো ক্যাম্পায়ারিংয়ের দায়িত্বে আছে শাকরুল ইমরান সীমান্ত, খুবই একজন স্লিম স্মার্ট বয়, আপনারা দেখেছেন তাকে। সো ক্যাম্পায়ারিংটা দেখুন, আজকে খুব শীত পড়তেছে, ঠান্ডা গরম তাপটা কিন্তু সে লাগতেছে। মুরগি হইলে কেমন হইতো, তুমি রোস্ট করার চিন্তা ভাবনা করতেছ? না রোস্ট না, বারবিকিউ। কি কথা, দুরুস হাই দাও। হাই গাইস, আমার দাঁতে ব্যথা শুরু হয়ে গেছে, ঠান্ডা এখানে তো তাপ আছে, গরম আছে। দেখি আমাকে একটু দাও, আমাকে একটু দাও। জল গিয়া জল গিয়া, মানে জ্বালা দিয়া। ও তো ও আমি আমি জ্বালাইতে পারছি কি, ও মানে উঠে দিতে উঠাইতে পারছে। মানে আমি ধরাইছি আগুনটা, আমি ধরাইছি মানে কুদ্দুর উঠে একটা পাতার ভিতরে ইয়া করতে পারছি আর কি, এ পুরাটা আরো মানে লাকড়ি লাকড়ি আনি বড় করে ইয়া করে দিতে পারছি। গুড মর্নিং গাইস, আমি ঘুম থেকে উঠলাম, আমরা এখন যাচ্ছি ফ্যাক্টরির দিকে যাব, ফ্যাক্টরিতে একটু ভিডিও করবো, শ্যুট নিব, কীভাবে চা পাতা উৎপাদন হয় সেটা দেখবেন আপনারা। সো চলুন আমরা ফ্যাক্টরির দিকে যাই। তা
গুড মর্নিং গ্যাস, হোয়াটসঅ্যাপ গ্যাস, ইটস মি শোয়ান ফ্রম বাংলাদেশ ট্রাভেল শো। ওই বিয়া কি বলো তুমি, একটাই না বললা? কি বল, আমি কয়টা বলছি? দুইটা বলছো, একটা হলো গুড মর্নিং গ্যাস, আবার হলো আমি তো গুড মর্নিং এ না বললাম, গুড মর্নিং আবার হোয়াটসঅ্যাপ করলে বললাম। আমি কি দুইটা বলছি? হ্যাঁ ঠিকই তো, সরি গ্যাস। আচ্ছা গুড মর্নিং গ্যাস, গুড মর্নিং, আবারও গুড মর্নিং, একলগে দুইবার। আচ্ছা এখন তো গুড মর্নিং না, এখন কি গুড? অ্যাকচুয়ালি নুন হয়ে গেছে প্রায়। হ্যাঁ গুড আফটারনুন, নুন আফটারনুন না, গুড নুন, নুন। সো গ্যাস আমরা এখন যাচ্ছি ফ্যাক্টরির দিকে, সো কর্ণফুলি টি এস্টেট ফ্যাক্টরিটা ঘুরে আসি। যেহেতু রিস্ট্রিক্টেড প্লেস, আমরা কিন্তু এমনি পারমিশন নিয়ে যাচ্ছি, সো দেখতে থাকুন আমার ব্লগ ফোর। মানুষ কখনো খেয়ালই করে না এত সুন্দর জীবন, মানুষ সিলেট যায় এখানে যে একটা কাছ দিয়ে একটা সুন্দর চা বাগান আছে এটা কিন্তু কেউ খেয়াল করে না, যারা জানে তারাই আসে আর কি। গাইস আমরা এখন কর্ণফুলি টেস্টিতে চারা উৎপাদন কেন্দ্রে ঢুকছি, আসো। এখানে মনে হয় চারা গুলা বীজ বপন করে, তাই না? বীজ না, এটা প্রুনিং করা হয়। সামনের আগাটা, উপরের যে আগাটা আছে ওই আগাটাকে তিনটা পাতা সমন্বয়ে, তিনটা পাতা সমন্বয়ে একটা আগা, ওই আগাটা তুলে এখানে রোপণ করা হয় এক একটা ব্যাগে। বিষাক্ত, আসো। এখানে যে তিনটা পাতার সমন্বয়ে যে গাছগুলো দেখতেছ, সে তুমি এখানে ধরো, এটা এভাবে জন্ম অবস্থা করো। এখানে যে তিন পাতার সমন্বয়ে, একটা দুইটা তিন, চা পাতা তুলে নিয়ে করে তুলে ফেলে। আচ্ছা আর ভিতরে যাবা না, ওনাদেরকে জিজ্ঞেস করলে ওনারা আরো ভালো বলবে। সো গাইস আমরা এখন ফ্যাক্টরিতে চলে আসলাম, সো এখন ঢুকছি। আমার সাথে আছে সীমান্ত, সীমান্ত না ক্যামেরাটা না। হ্যাঁ রে খোদা, তুমি আমার শেষ পর্যন্ত ক্যামেরাম্যান বানাই দিলা। সো আমরা এখানে এখন ঢুকতেছি, দেখতেছেন এন্ট্রি পয়েন্টে আমরা আসি। জি না তুমি না, এই মিয়া তুমি নাও না, তুমি না, আরে ক্যামেরা আমি ধরবো না, তুমি না, আরে তোমার পর তুমি এরা ধরবা না, কি কথা? হ্যাঁ এটা যেটা দেখতেছ এটা হচ্ছে ট্রাক্টরের ওয়েট স্কেল, ট্রাক্টর বা ট্রাকের যখন মাল নিয়ে যাবে মানে শহরের দিকে বা এরকমে, তখন এটার ওয়েটটা মানে চেক করবে আর কি এই জিনিসটাতে। ওই কম্পিউটার এখানে আছে, কম্পিউটার রুম, ওখানে যে এগুলো স্ক্যান করা হয়, এই রুমটাতে স্ক্যান করা হয়। তুমি ব্লগার মানুষ, তুমি সামনে যাও, সামনে যাই ইয়া করো। কর্ণফুলি টি এস্টেট,
86 রিপোর্ট। কি ইয়ার অফ স্টেবিলাইজেশন অনেক প্রতিষ্ঠিত হয়েছে 1964 সালে 1864 সালে। ও ইয়েস, ইয়ার অফ এস্টাবলিশমেন্ট 1866, রিএস্টাবলিশ করছে আবার 1880, আবার ইয়ার অফ বিএমআর। এটা এটা ছবিটা তুলে এখানে বসাই দিব, এটা না ক্যাচ করে না কেমনে এখানে ঘুরে যাই, এটা না ভিউটা না ইশানা লুঙ্গি পরবো না, সে আর বলবো আরে তাহলে কি বলে ট্রাউজার, ট্রাউজার পরবো, ট্রাউজার পরবো নইলে যেগুলো কি বলে টাইটে চাকরি এগুলো আর কি। আমরা কিন্তু এইটা লাস্ট মাথায় আসছে, ওইটা এই দিকে যাবো না না তাহলে এখানে যেটা দেখছি ওইখানে বসে ক্যামেরা অন করে দিচ্ছি। কোন দিদি ওইটাতে ওইখানে যাবা? হ্যাঁ হ্যাঁ তুমি নিবে, তুমি আছো না, আমি চলে গেলাম দিল্লি থেকে। এই ফ্যানগুলো যেগুলো দেখতেছেন এগুলা যখন বাতাস দেওয়া হয় ভিতরের দিকে বাতাসটা যায়, ভিতরের দিকে বাতাস গেলে পাতার ভিতরে যে পানিগুলো আছে পানিগুলো শুকানো হয়, কারণ পানির সময় যদি পাতা কাটা হয়, পাতাকে যখন পেস্ট করার সময় যখন পাতা কাটা হয় তখন এগুলো মানে ঠিক থাকে না, পাতার গোল ঠিক থাকে না। এটা নতুন নাকি ওইটা নতুন ফ্যাক্টরি? পুরোটাই নতুন করে আবার বানানো হয়েছে না? গুড আফটারনুন গাইস, আমরা এখন আপনার মোটরসাইকেল নিয়ে বাইর হয়েছি বাগানটা ঘোরার জন্য। সো দেখতে থাকুন আমার ব্লগ ফোর, বাগান ঘুরতে কার সাথে বের হয়েছ? আমার কাজিনের সাথে আছি জনাব সীমান্ত। আমি কোনো সময় এই রাস্তা দিয়ে উঠি না। উঠো নাই? না আমার বাইক ছাড়া উঠছ? বাইক ছাড়া উঠছি কিন্তু বাইক নিয়ে উঠো, বাইক নিয়ে কোনোদিন উঠি না, আর ওঠার সম্ভাবনাও নাই, কারণ ওই রাস্তাটা অনেক ঝুঁকিপূর্ণ রাস্তা, তো একবার স্লিপ করছিলাম। আজকে মনে ইরিগেশন করা হয়েছে তাই না? চান্দের গাড়ি করে যাবা?
মনে হচ্ছে একটা নিরিবিলি জায়গা, জঙ্গল। অবশ্যই এটা হচ্ছে বাগানের পরিবেশ। নিরিবিলি জায়গা, জঙ্গল, এটা হচ্ছে বাগানের বৈশিষ্ট্য, অন্যতম বৈশিষ্ট্য বলা যায়। এখানে কি তোমার ডাকাতরা হানা দেয় না? ডাকাত এক সময় ছিল, এখন আর নাই, যেহেতু সিকিউরিটি বেড়ে গেছে। এখন চারিদিকে পুলিশ, র্যাব, আর্মি সবই আছে। হাঁটা গাড়িতে এখানে ব্যাটালিয়ান কোম্পানি আছে, ওর পাশে ফায়ারিং রেঞ্জ আছে, এদিকে কি ফায়ারিং রেঞ্জ আছে? আছে, অবশ্যই আছে। যাওয়া যাবে এখন? আমি তো চিনি না, আচ্ছা জায়গাটা আমি চিনি না, তো যার কারণে যাইতে আমি পারবো না। ডান দিকে যাবো? ডান দিকে, ডান দিকে, এদিকে আমি চিনি না, একবার এর রাস্তা কিন্তু আমি চিনি না। Speaking of which, this country has several other states, but among them these are quite gorgeous. Some regions and some TSAs, they are basically private property, but among them these private properties are not that much or that big. Namaste, tumi amar tyre upor uthecho keno? ডান দিকে তো যাওয়া যাবে না, কিনো না, চিনলে তো বলে দিতে হবে। যাওয়া যাবে না? যাবে, যাবে না কেন, বিচে যেতে হবে। বাংলাদেশে আমরা খেয়ালও করি না, এখানে আপনার একটা পাইপ থেকে চারিদিকে পানি যাচ্ছে। আমরা জিনিসটা দেখতে পারলাম না, পুরাই ভিজে গেছি। তবে মজা হলো ঠিকই, কিন্তু মজাটা সাদায় পরিণত না হয় যেন, ঠান্ডা যাতে না লাগে এখন শীতকাল, সেটাই হচ্ছে এখন। গাইস হইছে? সো গাইস, আপনারা দেখছেন আমার ব্লগ ফোর। সো দেখতে দেখতে ব্লগ ফোরটা শেষ হয়ে গেল, আপনার জন্য নিয়ে আসলাম ব্লগ ফোরটা। আমরা কর্ণফুলী টি স্টেট চট্টগ্রামে, যেটা আপনার বাংলাদেশের বৃহত্তম চা বাগানগুলোর মধ্যে একটি, খুবই সুন্দর একটি চা বাগান আপনারা দেখলেন। আমি ফ্যাক্টরিটাও দেখালাম, ফ্যাক্টরিটা আসলে রিস্ট্রিক্টেড ছিল, আমরা ঢুকতে পারি নাই, ঢুকছি কিন্তু ভিডিও করতে দেয় নাই আমাদেরকে। তাই কিছু অংশটা আমাদেরকে আপনাদেরকে দেখাইছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর অবশ্যই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন সবার কাছে, যারা যারা দেখতে পাচ্ছে না সবাইকে দেখিয়ে দিবেন। আর আমার ভিডিওটা অবশ্যই একটু লাইক দিবেন। আর আপনারা পরবর্তী ব্লগটি কোথায় কোথায় যাচ্ছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এ বলে আজকে আমি আমার ব্লগ ফোরটি শেষ করতে যাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে ব্লগ ফোরটি শেষ করছি।